মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঈদের দিন দেশের অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজধানী থাকবে অনেকটাই বৃষ্টিশূন্য মফির রহমানের রিপোর্ট জুনের শুরু থেকে দেশের অনেক জায়গায় মৌসুমী বায়ু সক্রিয় হলেও পুরো দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি তাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাসহ কয়েক জেলায় এখনও তাপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া মৌসুমী বায়ুর কারণে দেশের অন্যান্য জেলায় বাতাসের জলীয়বাষের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে তবে এরই মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এসব এলাকায় ঈদের দিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস পনেরো জুন থেকে আঠারো জুন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর ময়মান এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতিবার বর্ষণের সম্ভাবনা রয়েছে রাজধানীবাসীর জন্য অবশ্য সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস সোমবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই ঢাকায় সতেরো তারিখে হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে হয়তো মাঝে একটু রুদ্রের দেখা মিলতে পারে তবে তেমন উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কম আবহাওয়া অফিস বলছে সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় না হওয়ায় কোথাও কোথাও বজ্র ঝড় হতে পারে যে কোনো সময় একটা কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যতক্ষণ পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় না হয় ঈদের পর থেকে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হলে সারা দেশে বৃষ্টি ঝরবে বলেও জানায় আবহাওয়া অফিস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা